ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার ফুটে যাবে। Hey guys, good morning. So welcome to another vlog, another video. To tomader shagoto. Ekhon ashi Kolkata te ashi. Kolkata e hotat kore chole eschi, kono pre-plan chilo na, hotat kori Kolkata. Ar amra ajke Kolkatar jekhane jabo seta je Prinsep Ghat dekhabo, X Omni Mall dekhabo, dutu jayga ajke amra jabo, dutu place ekhane drone collect korbo, but eto bishti hocche ki bolbo. Amra ekhon Babu Ghat jawar jonno feri ghate roichi. Ei je উল্টো দিকে রয়েছে আমাদের হাওড়া ব্রিজ। বলবো আগে দুঃখের খবরটা বলে দিই, আমার যে জ্যাক মানে আমার যে MT50 বাইকটা ছিল ওটা আমি বিক্রি করে দিয়েছি বিশেষ কারণবশত, কারণ আমি সেপ্টেম্বরে একটা বিশাল মানে বিশাল বড় প্ল্যান নিতে করেছি, মানে সেপ্টেম্বরে আমি একটা বিশাল বড় জায়গায় যাব, তার জন্য আমি আমার MT50টা মানে আমার জ্যাককে বিক্রি করে দিয়েছি। প্রচুর মিস করছি আমার জ্যাককে। কাল থেকে মিনি ভ্লগ আসবে, কাল থেকে নতুন নতুন মিনি ভ্লগ আপলোড করব, হয়তো মিনি ভ্লগগুলো আগেই দেখতে পাবে তোমরা। এরপর থেকে স্কেটিং তো থাকবে, তার সাথে মিনি ভ্লগ আপলোড করব, আর ইনস্টাগ্রামে স্কেটিং থাকবে। ইনস্টাগ্রাম আমার আইডি দেওয়া আছে, এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। ইনস্টাগ্রামেও স্কেটিং ভিডিও থাকবে প্লাস ডান্সের ভিডিও থাকবে, আর ইউটিউবে থাকবে মিনি ভ্লগ, স্কেটিং আর ফুল ভ্লগ। সো আগে আমরা বাবুঘাট যাই, তারপরে দেখা হচ্ছে। এই যে স্বাগতম বাবুঘাট ফুট ওভারব্রিজ। তো আমরা এখন বাবুঘাট ফুট ওভারব্রিজ রয়েছি, এটা হচ্ছে ফুট ওভারব্রিজ। এখানে কিন্তু এর আগে এখানে এসেছিলাম, বাট সেইভাবে ভিডিও করা হয়নি। আমি লাস্টে এখানে এসেছিলাম রফিকুলের সাথে, মানে রফিকুল ভিলেজ। তো রফিকুলকে না বলে এখানে চলে এসেছি, রফিকুল এই ভিডিওটা দেখলো রাগ করবে বলে আমাকে কেন বললে না, মানে প্ল্যান কিছু ছিল না, হঠাৎ করে আমাকে এখানে আসতে হলো। আর বাবুঘাটে কিন্তু অনেক পুরনো ঘাট বাবুঘাট, আর এই ব্রিজটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, দেখো তোমরা একবার এই ব্রিজটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর ঠিক আমার ডান দিকে আছে হাওড়া ব্রিজ, আর উল্টো দিকে রয়েছে হুগলি ব্রিজ, মানে হুগলি সেতু হাওড়া সেতু। এই যে এদিকে আছে, এদিকে আছে, এখানে দেখতে ভালো লাগছে। ভাবছি ড্রোনটা করে এখানে কানেক্ট করবো, এখানে ড্রোনটা করে কানেক্ট করবো, ড্রোনটা কানেক্ট করবে। বৃষ্টি কিন্তু কম, বৃষ্টি কিন্তু পড়ছে, বৃষ্টি পড়ছে। সো গাইস আমরা এখন আছি ইডেন গার্ডেনে, এতক্ষণ বাবুঘাট থেকে জাস্ট বেরিয়ে আসলাম, বাবুঘাট থেকে বেরিয়ে আসে এটি ইডেন গার্ডেন স্টেশন। তো আমরা ইডেন গার্ডেন স্টেশন থেকে আমরা যাবো কোথায় জানো, ওই জায়গাটার নাম প্রিন্সেপ, ভুলে যাচ্ছি, প্রিন্সেপ ঘাট স্টেশন নামে একটা স্টেশন আছে, ওখানে যাবো। ওখান থেকে প্রিন্সেপ ঘাটটা ঘুরবো, একটু ঘোরাঘুরি করবো, তারপর ওখান থেকে সোজা আবার অবনি মল যাবো। আপাতত এটা প্ল্যান রয়েছে। তো একটা ডান্স ভিডিও শ্যুট করেছি ওখানে, ওটা ইনস্টাগ্রামে তোমরা দেখতে পেয়ে যাবে তাড়াতাড়ি। ইডেন গার্ডেন স্টেশন, আর এখান থেকে বা মানে ইডেন গার্ডেন স্টেশন থেকে প্রিন্সেপ ঘাট হচ্ছে 5 টাকা ভাড়া, দুজন মিলে টোটাল 10 টাকা। আমাদের ট্রেন চলে এসেছে, প্রিন্সেপ ঘাটের ট্রেন, ডিটু উঠে পড়লো, আমি উঠে পড়বো, আর ফাইনালি উঠে পড়লাম গঙ্গা। এই আমরা এই এই স্টেশনে বা এই রেলে দাঁড়িয়ে মানে কামড়া রেলের ছবিতে বা কামড়ায় দাঁড়িয়ে আমি আর ডান দিকে গঙ্গা দেখতে দেখতে যেতে পারবো, চক্র রেল বলে এটাকে। দারুণ কিন্তু, দারুণ দারুণ দারুণ। এই ট্রেনে আমি ফার্স্ট টাইম চাপছি, এর আগে কখনোই বা কোনো দিনই চাপিনি কলকাতায়, মানে আমার ওদিকটা আছে হাওড়া, এদিকটা কলকাতা, আমি কলকাতায় এসেছি বাট কোনো দিন এই ট্রেনে চাপিনি, ফার্স্ট টাইম মানে প্রথমবার মতো ট্রেনে যাচ্ছি, অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করবো, দারুণ। আর কিন্তু ট্রেন কিন্তু ভীষণ ফাঁকা, মানে ট্রেনে একদম গাড়ি ছেড়ে দিয়েছে, তোমরা আমার আওয়াজ শুনতে পাবে না। সো ট্রেনের গা দিয়ে একদম গা দিয়ে গাছগুলো চলে যাচ্ছে, আর কারেন্টের তারগুলো একদম কাছে কাছে, কারেন্টের তার একদম স্টেশনের কাছাকাছি চলে এসেছি, প্রিন্সেপ ঘাটের কাছাকাছি। এই যে হুগলি সেতু, এই যে প্রিন্সেপ ঘাট, এখানে কিন্তু একটা ডান্স আজকে একটা হবে, সুন্দর ডান্স এখানে একটা করবো। এই যে প্রিন্সেপ ঘাট মেনশন রয়েছে, জাস্ট আমরা এন্ট্রি করছি, দুটো প্ল্যাটফর্ম আছে মাত্র, এদিকে একটা আছে, এদিকে একটা রয়েছে। তো আমরা এদিকে নামবো, এখন এদিকে নামবো আমরা, দুটো প্ল্যাটফর্ম রয়েছে টোটাল। প্রিন্সেপ ঘাট স্টেশনে নামলাম, এই স্টেশনে নেমে প্রথমে একটু ডান্স ভিডিও শ্যুট করে নেবো, তারপরে প্রিন্সেপ ঘাটে যাবো। ঘাট তো এই যে একদম হুগলি ব্রিজ, আর এই জায়গাটা কিন্তু আমরা অনেক ইউটিউবে বা ফেসবুকে প্রচুর ভিডিও দেখে থাকি এই জায়গাটার। তো আমরা ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছে গেছি, দারুণ প্লেস, একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, তোমাকে একবার দেখিয়ে দেবো গাইস, পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে একদম যেন ছবিতে যেরকম দেখছো সেম, কিন্তু এই যে এইভাবে। এখন সকালের দিকে বন্ধ আছে, শুনলাম নাকি বিকাল ওপেন হয়, আমরা যেহেতু সকালে এসেছি তো ওপেন তো পাবো না, মানে দেখতে ভেতরে ঢুকতে পারবো না, এই ভেতরে ঢুকতে পারলে খুব ভালো হতো, যাই হোক হবে না এখন আর কি করা যাবে। তো আমরা এই বাড়িটুকু ঘুরবো একটু, আর আমার খুব ইচ্ছা আছে, আমি খুব খুব ইচ্ছা আছে এই ব্রিজে মানে এই হুগলি ব্রিজের ওপরে উঠে আমি স্কেটিং করবো, এটা আমার খুব ইচ্ছা আছে, বাট জানি না কবে পূরণ হবে।
তবে এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে মোটামুটি সবাই করছে, করা যেতেই পারে। চাই না এখন না প্রচন্ড গরম করছে, তাই আমি পুরো ঘেমে গেছি। তোমরা একবার এই প্লেসে আসতে গেলে কিচ্ছু না, জাস্ট হাওড়া এসো। যারা বর্ধমান থেকে দেখছো বা বাইরে থেকে দেখছো, হাওড়া ডেস্টিনেশন মনে রাখতে হবে, যে হাওড়া স্টেশন আমাদের ডেস্টিনেশন। তো হাওড়া স্টেশনে আসার পরে ওখান থেকে বাবুঘাট যাওয়ার জন্য লঞ্চ ধরতে হবে, মাত্র 6 টাকা টিকিট। তারপরে ওখান থেকে এটা একদম হেঁটেও আসা যায় বা ট্রেন ধরে ট্রেনও আসা যায়। 5 টাকা টিকিট দিয়ে আমি যদি প্রিন্সেপ ঘাটে নামি তো আসতে পারবো, হেঁটেও আসা যাবে একদম কাছে। সুবেশ দেখো কত সুন্দর দেখতে লাগছে। গরম করছে প্রচণ্ড, বাট লোকেশন যেহেতু ভালো সেহেতু গরমটা অনুভব করতে মানে অনুভব করতে পারছি, বাট কিছু মনে হচ্ছে না। খুব ইচ্ছা আছে এখানে একদিন স্কেটিং করবো, এইখানে স্কেটিং করবো, এই ব্রিজের ওপরে একদিন স্কেটিং করবো খুব তাড়াতাড়ি। আমরা যে ডেস্টিনেশনে যাবো ভেবেছিলাম মানে অগ্নিমল, যে রুটে যাবো ভেবেছিলাম সেই রুট আমরা চেঞ্জ করে দিয়েছি। আমরা প্রিন্সেপ ঘাট থেকে হেস্টিং বলে একটা বাস স্ট্যান্ড আছে, হেস্টিং, তো হেস্টিংয়ে যাবো। হেস্টিং থেকে বাস ধরে আমরা যাবো টোল ট্যাক্স, ওখান থেকে কিন্তু অগ্নিমলটা খুব কাছে হবে। আর আমরা এখন যে জায়গায় রয়েছি মানে যে প্রিন্সেপ ঘাটের কাছাকাছি রয়েছি, এই জায়গা থেকে অগ্নিমল 7 কিলোমিটার। তো অগ্নিমলে যাবো, একটু অগ্নিমলের কাজ আছে আর বাকি তো ওখানে একটু ঘোরাঘুরি করবো, ওখানে খাওয়া দাওয়া করবো। এখানে খাওয়া দাওয়া করিনি, বাড়ছি চাইটাই যাচ্ছিলাম। তোমাদের সামনে একটা লোকেশনটা দেখা যাবে, কত সুন্দর দেখতে লাগছে লোকেশন। তবে এই রাস্তা স্কেটিং তো করা যাবে, বাট খুব চাপ, এখানে গাড়ির প্রচুর চাপ রয়েছে, প্রচুর। আর্মি অফিসার এনক্লেভ জুবলি লাইন কলকাতা। জাস্ট বাস থেকে নামলাম, তো বাস থেকে নামার পরে মানে আমরা যে হুগলি সেতু আছে, হুগলি সেতু থেকে হুগলি সেতুর ওখানে বাসে যাবেছিলাম। বাস থেকে নামার পরে আমরা এখন অগ্নিমলের খুব কাছাকাছি আছি, মানে 2 কিলোমিটারের মধ্যে আছি। আর এত ভিড় কলকাতার রাস্তায়, এত স্পিডে গাড়ি যাতায়াত করছে, মানে মানে পুরো রিক্সি আছে, খুব সাবধানে যাতায়াত করতে হবে কলকাতার রাস্তা। সো গাইস এখন একদম ভেতরে প্রবেশ করে গেছি, বাট এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, ঠিক আছে। এখানে সিকিউরিটি দেখলি কিন্তু বারণ করে দেবে ভিডিও করতে। তাও তোমাদের একবার মলটা দেখিয়ে দিই, দারুণ সুন্দর মল। নিচে গ্রাউন্ড, এটা হচ্ছে নিচে একদম একটা মল, নিচে রয়েছে ফ্লোর, রয়েছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আর আমরা এখন সেকেন্ড ফ্লোরে রয়েছি, এই যে। আর এখানে রিলায়েন্স ডিটেল, ক্রোমা, বাজার কলকাতা, অ্যাপলের যে স্টোর সব রয়েছে, সব A to Z। অনেক বড়ো আপনি মলটা, বিশাল বড়ো, গোটা ফ্লোর ঘুরে বেড়াচ্ছি আজকে, নামার সিঁড়ি পাচ্ছি না, ফাইনালি পেলাম। আর এই যে ডান দিকে আছে রিলায়েন্স ডিটেল এটা, আর এটা হচ্ছে ক্রোমা, এদিকে আছে রিলায়েন্স ডিটেল, রিলায়েন্স ডিটেলের পাশেই কিন্তু ক্রোমা। আমরা এখন উপরে ছিলাম, সেকেন্ড ফ্লোরে আমরা নিচে নামছি। ফ্যান্সে কোন একবার তোমাকে ব্লগে নিয়ে দিই, সেখানে আমার পরিচিত একজন ছিল মানে আব্ধমানে, ওই যে যার সাথে কথা হলো বর্ধমান আগে ছিল, ট্রেন্সে ছিল, এখন ট্রেন্সে আছে, অগ্নিমলে ট্রেন্সে আছে এখন। তাহলে ওই আমার যে, যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি, ভয় ভয় ব্লগ ভিডিও করতে হচ্ছে, কারণ এখানে না ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো তার জন্য ভয় ভয় ভিডিও বানাচ্ছি। তো এখানে ড্রোন কানেক্ট করতে দেবে না, আমি বাইরে ড্রোন কানেক্ট করবো ভেবেছিলাম, বাট অ্যাক্সিস মল মানে অগ্নিমলে ড্রোন অ্যালাউ নেই, মলের বাইরে বাইরেতে অ্যালেন সোলি, হ্যাঁ আমার ধরতে হবে না, ধরো ধরো কী বলছিস দেখো। সেই লেভেলে দেখতে লাগছে, এই যে আমাদের অগ্নিমল, ক্রোমা, বাজার কলকাতা, রিলায়েন্স ডিটেল, রিলায়েন্স স্মার্ট বাজার, সব এটি যে ট্রেন সব রয়েছে এখানে, সব তোমাদের আরো একবার দেখিয়ে দিই, ক্লাসিক দেখতে লাগছে। কিন্তু আমরা মল থেকে বেরিয়ে পড়েছি মানে অগ্নিমল থেকে বেরিয়ে এসে রাস্তা রোডের মধ্যে চলে এসেছি, এখান থেকে এখন হাওড়া স্টেশন যাবো, হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি, চলো নাকি। হাওড়া স্টেশনে খুব কাছাকাছি আছি, মানে 1 কিলোমিটারের মধ্যে, আমরা এখন ওখানে ট্রেন ধরবো হাওড়া থেকে, হাওড়া থেকে, আর তারপরে ওখান থেকে বাড়ি যাবো। আমরা অগ্নিমল থেকে হাওড়া স্টেশন আসতে মাত্র 15 টাকা খরচা টোটো করে, আর যদি বাসে আসি বাসে 10 টাকা। হ্যাঁ বৃষ্টি করছে, বৃষ্টি পড়ছে, আর এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, মানে হাওড়াতে প্রচুর বৃষ্টি, তার জন্য আরও বেশি লেট হয়ে গেল, কারণ হচ্ছে বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। সো গাইস এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে।